খুলনায় নদীর তীর ও খাস জমি দখল করে গড়ে উঠেছে ইটভাটা, ফলে নষ্ট হচ্ছে প্রকৃতি, পরিবেশ হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এসব ইটভাটাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। খুলনায় পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত ইটের ভাটার সংখ্যা 145টি, তবে অভিযোগ আছে এর বাইরেও শতাধিক অবৈধ ইটের ভাটা রয়েছে জেলায়। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ইটের ভাটার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সবাই। ইট ভাটা প্রথমত কোথায় করা যাবে সেটি বিধিবিধান দ্বারা, আইন নীতিমালা দ্বারা ঠিক করা আছে। এর যে নেতিবাচক প্রভাব পড়ে, সেই নেতিবাচক প্রভাবের আর্থিক মানদণ্ড অনেক বড়, এবং যে কারণে এই যে অবৈধ ইটভাটা, এই ইটভাটাগুলো উচ্চ আদালতের সিদ্ধান্ত আসে বিষয়ে ইতিপূর্বে সম্প্রতিও সিদ্ধান্ত আসছে, এ বিষয়ে স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। খুলনার ভদ্রা, হরি, শৈলমারী, আত্রাই ও আঠারোবেড়ি নদীর দুই তীরে গড়ে উঠেছে অবৈধ ইটের ভাটা, তবে নদী দখল করে ইটভাটা নির্মাণের কথা অস্বীকার করছেন মালিকরা। আমরা কোনো নদী দখল করে নাই, নদীর যে অনেক আগে থেকে এখান থেকে 25-30 বছর আগে যে চর যাক ছিল ওইগুলো, এই জায়গায় ভূমিহীন যারা আছে তাদের বন্দোবস্ত দিছে, আমরা ওদের কাছে লিজ নিছি। এদিকে অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। নদীর পার্শ্ববর্তী কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে, সেগুলির কার্যক্রম বন্ধ এবং সেগুলি উচ্ছেদ করার কার্যক্রম আমরা পরিচালনা করছি, এবং এই কার্যক্রমটি সকল যে সমস্ত নদী তীরে এই ধরনের ভাটাগুলো উঠেছে, এই কার্যক্রমগুলি ধীরে ধীরে এইগুলিও শেষ করা হবে। পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। খুলনায় নদীর তীর ও খাস জমি দখল করে গড়ে উঠেছে ইটভাটা, ফলে নষ্ট হচ্ছে প্রকৃতি, পরিবেশ হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এসব ইটভাটাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। খুলনায় পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত ইটের ভাটার সংখ্যা 145টি, তবে অভিযোগ আছে এর বাইরেও শতাধিক অবৈধ ইটের ভাটা রয়েছে জেলায়। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ইটের ভাটার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সবাই। ইট ভাটা প্রথমত কোথায় করা যাবে সেটি বিধিবিধান দ্বারা, আইন নীতিমালা দ্বারা ঠিক করা আছে। এর যে নেতিবাচক প্রভাব পড়ে, সেই নেতিবাচক প্রভাবের আর্থিক মানদণ্ড অনেক বড়, এবং যে কারণে এই যে অবৈধ ইটভাটা, এই ইটভাটাগুলো উচ্চ আদালতের সিদ্ধান্ত আসে বিষয়ে ইতিপূর্বে সম্প্রতিও সিদ্ধান্ত আসছে, এ বিষয়ে স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। খুলনার ভদ্রা, হরি, শৈলমারী, আত্রাই ও আঠারোবেড়ি নদীর দুই তীরে গড়ে উঠেছে অবৈধ ইটের ভাটা, তবে নদী দখল করে ইটভাটা নির্মাণের কথা অস্বীকার করছেন মালিকরা। আমরা কোনো নদী দখল করে নাই, নদীর যে অনেক আগে থেকে এখান থেকে 25-30 বছর আগে যে চর যাক ছিল ওইগুলো, এই জায়গায় ভূমিহীন যারা আছে তাদের বন্দোবস্ত দিছে, আমরা ওদের কাছে লিজ নিছি। এদিকে অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। নদীর পার্শ্ববর্তী কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে, সেগুলির কার্যক্রম বন্ধ এবং সেগুলি উচ্ছেদ করার কার্যক্রম আমরা পরিচালনা করছি, এবং এই কার্যক্রমটি সকল যে সমস্ত নদী তীরে এই ধরনের ভাটাগুলো উঠেছে, এই কার্যক্রমগুলি ধীরে ধীরে এইগুলিও শেষ করা হবে। পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ।